চোখ দিয়ে পানি পড়ে চোখ দিয়ে কেন পানি পড়ে এবং চোখ দিয়ে পানি পড়লে বাসায় আপনারা প্রাথমিকভাবে কী চিকিৎসা নিতে পারেন বাসায় বসে সেই সম্পর্কে আজকে একটু কথা বলব চোখে চোখ দিয়ে পানি পড়ার অন্যতম একটি কারণ হচ্ছে হলো চোখের অ্যালার্জি এবং অ্যালার্জি নিয়ে আমার চোখ ডক্টর মমেন ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে সেটা আপনার দেখলেই আপনারা ওই অ্যালার্জির যে চিকিৎসাটা ওটা করতে পারবেন বাসায় বসে তার পরবর্তীতে চোখের ডাক্তারের কাছে যেয়ে বাকিটুকু চিকিৎসা নিতে পারবেন আজকে আমি যেটা বলবো চোখে পানি কেন পড়ে সেটা নিয়ে একটু কথা বলি তারপরে এর কি ড্রপ ব্যবহার করবেন সেটা হচ্ছে ভিডিও শেষে আমি বলে দিব ড্রপগুলোর নাম প্রথমে আমি একটু দেখাতে চাচ্ছি একটা ছবির মাধ্যমে আপনারা যদি খেয়াল করেন একটা মানুষের চোখ চোখের ভিতরে উপরে একটা ছিদ্র থাকে নিচে একটা ছিদ্র থাকে দুই চোখেরই এই ছিদ্রগুলো একটা ল্যাক্রিমাল স্যাক থলের মাধ্যমে এটা নাকের পিছন দিয়ে আমাদের নাকের নেজাল ক্যাভিটি মানে নাকের ভিতর চলে যায় পরবর্তীতে আমাদের গলায় চলে যাচ্ছে এখান দিয়ে পানিটা ল্যাক্রিমাল গ্ল্যান্ড এই গ্রন্থির মাধ্যমে পানিটা তৈরি হয় আমাদের চোখে আসে চোখ থেকে আমাদের এই ল্যাক্রিমাল স্যাকের মাধ্যমে চোখের নিচে আমাদের চলে যাচ্ছে চোখের ভিতর দিয়ে আমাদের পানিটা চলে যাচ্ছে কোনো কারণে যদি এই ল্যাক্রিমাল স্যাক থেকে যে পা ল্যাক্রিমাল দিয়ে ডাকটা এটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় কিংবা অফ হয়ে যায় কিংবা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই পানিটা যেতে পারছে না তখন পানিটা আমাদের ভিতর দিয়ে আর না যেয়ে চোখের বাইরে দিয়ে পড়ে তখনই আমাদের চোখ দিয়ে পানি পড়ে চোখ চুলকায় পানি এবং চোখে অনেক সময় পানি জমে থাকে সবসময় তখন এই জমা জমা জমে থাকে পানি জায়গাটায় তখন ইনফেকশন হয় এবং চোখ চুলকাতে থাকে এবং খুব অস্বস্তি বোধ হয় এই একটি অন্যতম কারণ হচ্ছিল চোখ দিয়ে পানি করার একটি অন্যতম কারণ এটাকে বলে কন ন্যাজোল্যাক্ট্রিমাল ডাক্ট অবস্ট্রাকশন কিংবা যদি এটা বাচ্চাদের যখন হয় এটাকে বলে কনজেনিটার ন্যাজোল্যাক্ট্রিমাল ডাক্ট অবস্ট্রাকশন এটার বাচ্চাদের যদি হয়ে থাকে তাহলে আমরা যেই চিকিৎসা দিই সেটা হচ্ছে ম্যাসেজ সেই চোখে এখানে ম্যাসেজ করলে চোখের ভিতর দিয়ে এই পাইটা চলে যাবে এবং এটা সুস্থ মানে ভালো হয়ে যায় নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে ভালো হয়ে যায় কিন্তু বড়োদের কী করবো বড়োদের আমরা যেটা করব আমরা কিছু ড্রপ ব্যবহার করি ইমিডিয়েটলি আপনারা যেটা করতে পারেন যে কিছু এসকিউমাইসিন আইড্রপ যেটা ক্লোরামফেনিকল নামে পাওয়া যায় কিংবা ওভেল আইড্রপ লিভোফ্লক্সাসিন নামে পাওয়া যায় কিংবা লিভো ব্যাগ আইড্রপ এই ড্রপগুলা যেই ড্রপগুলো আমি নাম বললাম এক ফোটা করে ছয় ঘন্টা পরপর কিংবা চার ঘন্টা পরপর আপনারা সাত দিন ইউজ করতে পারেন এবং এর মধ্যে আপনারা চোখের ডাক্তারের কাছে স্মরণাপন্ন হবেন যেন এটা আরও সমস্যা না বাড়ে যদি এই চিকিৎসার ঠিক টাইমে না করা হয় এবং এটা যদি দীর্ঘমেয়াদী সমস্যা হয় তাহলে কি সমস্যা হতে পারে এটা আপনি কি একটু খেয়াল করেন এই এই নয়টা যদি কোনো কারণে বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে গেছে এবং এটা চিকিৎসা আপনি করাচ্ছেন না বারবার ড্রপ দিচ্ছেন একটু ভালো হচ্ছে আর ডাক্তারের কাছে যাচ্ছে না এইটা তখন এরকম ফুলে যেতে পারে যে কোনো সময় হঠাৎ দেখবেন একদম চোখ ফুলে গেছে এবং তীব্র ব্যথা এই ব্যথা সহ্য করার মতন না এইটা যেন না হয় সেই জন্য আমাদের ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের কাছে আমরা একটা স্যাক প্যাটেন্সি টেস্ট এটাকে বল হয় চোখের ভিতরে আমরা নেট ছিদ্রের মাধ্যমে পানি দিই পানি দিয়ে আমরা চোখটা ওয়াশ করে দিই ওয়াশ করে দিলে অনেক সময় যদি ব্লক থাকে এটা চলে যায় যদি আমরা না করি তাহলে এটা যদি অনেক দিন থাকে তাহলে এরকম চোখ ফুলে যেতে পারে চোখ লাল হয়ে যেতে পারে এবং তীব্র ব্যথা যদি মনে করেন পারমানেন্টলি ব্লক হয়ে যায় তখন কি করবেন পারমানেন্টলি যদি ব্লক হয়ে যায় তাহলে আমাদের একটা বাইপাস সার্জারি আছে চোখের ভিতরে আমরা এখানে এক সাইডে একটু কেটে ভিতর দিয়ে হাট ডি কেটে আমরা ভিতরে একটা বাইপাস রাস্তা তৈরি করে দিই যেটা আমাদের চোখের ভিতরে পানিটা যেটা বন্ধ হয়ে যা গেছে ব্লক রাস্তাটা সেটা আমরা নতুন করে তৈরি করে দিই যেই তখন আর চোখ দিয়ে পানি পড়ার সম্ভাবনাটা কমে যায় সুতরাং আপনাদের যদি কারো চোখে পানি পড়ার সমস্যা থাকে আমার কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের সত্যি সত্যি কাজের উপকারই মনে হয় তাহলে আপনি অন্য অন্য মানুষদেরকে শেয়ার করবেন যেন আপনারা বাসায় বসে ইমিডিয়েটলি যে প্রাথমিক যে চিকিৎসাটা অ্যাটলিস্ট করতে পারেন তার পরবর্তীতে চোখের ডক্টরের কাছে অবশ্যই দেখাবেন যেন এই সমস্যাটা আরও একটা প্রকট মানে দীর্ঘমেয়াদী সমস্যায় না হয়ে যায় সবচেয়ে বড় কথা হলো যে আমাদের উপযুক্ত সময় আমাকে ড্রপটা ব্যবহার করাটা খুবই জরুরি সেই জন্য এই ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবেন ধন্যবাদ